সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ অলৌকিক একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, রান্না শুরু এলাকাবাসীর। আজব ঘটনা হলদিয়ায়। মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজব ঘটনা, রীতিমতো তাজ্জব হয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। টিউবওয়েল থেকে জলের জায়গায় বের হচ্ছে গ্যাস, আর তাতে মনের আনন্দে রান্না করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা দেখতে উপচে পড়ছে ভিড়, কিভাবে এই ঘটনা ঘটছে তা খতিয়ে দেখার দাবি উঠেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটার খড়িবেড়িয়া এলাকায়। গ্রামের মানুষদের সুবিধার জন্য দুমাস আগে একটি সাবমার্শিয়াল টিউবওয়েল তৈরি হয়, আর তারপর থেকে এই টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, আর তারপরেই ওই টিউবওয়েলের পাইপের আশেপাশে আরও কয়েকটি পাইপ লাগিয়ে ফেলে স্থানীয় বাসিন্দারা। সেই পাইপ থেকেও গ্যাস বের হতে থাকে। এই গ্যাস কাজে লাগিয়ে রান্নার কাজও শুরু হয়েছে। এলাকায় যেতেই পুরো বিষয়টা ভালোভাবে বোঝা যাচ্ছে, মাটির নিচ থেকে বের হওয়া গ্যাস ব্যবহার করে চলছে দেদার রান্নাবান্না। এমনকি এই গ্যাসকে কাজে লাগানো হচ্ছে এলাকার বেশ কিছু বাড়িতেই। মাছের ঝোল ভাত থেকে শুরু করে রাস্তার ধারে চায়ের দোকানে চা তৈরি হচ্ছে ওই গ্যাসেই। ওই গ্যাস পাইপলাইনের মাধ্যমে ওভেনে লাগিয়ে দিলেই কেল্লা ফতে, সেটাই করছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফে বসানো হয়েছে ওই সাবমার্শিয়াল টিউবওয়েল। এর গভীরতা প্রায় 1000 ফুট। দুমাস আগেই সেই কল বসানোর কাজ শেষ হয়, আর তারপর থেকে কল থেকে জলের পাশাপাশি উপরি পাওনা হিসেবে বের হচ্ছে গ্যাস। প্রথমে স্থানীয় বাসিন্দারা ভাবেন নতুন কল বলে হয়তো এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু দুমাস ধরে বেরিয়ে চলছে গ্যাস, আর এই গ্যাসকে ব্যবহার করতে ছাড়েনি সাধারণ মানুষরা। রান্নার কাজে গ্যাসের খরচটা বাঁচিয়ে ফেলেছে তারা। এই ঘটনার বিষয়ে হলদিয়া বিজ্ঞান মঞ্চের তরফে বলা হয়েছে ওই এলাকায় আগে গরু চরত, ফলে গোবর জমত, আর এই গোবর অনেক বছর ধরে মাটির নিচে চাপা পড়ে গোবর গ্যাসে পরিণত হতে পারে, আর সেই গ্যাস মাটির নিচ থেকে বের হচ্ছে বলেই মনে হচ্ছে। তবে এই ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তারা। যাই হোক দর্শক, এই অলৌকিক ঘটনা সম্পর্কে আপনাদের কি মন্তব্য তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।